আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, শুনুন, সেটা হচ্ছে এই যে আমফান ঝড় চলে গেল, আমফান ঝড়, এবং দেখবেন সারা পশ্চিমবাংলা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আমফান ঝড়ে। তার ফলে দেশ জুড়ে এই আমরা দাবি করেছি যে আমফান ঝড়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে মোদি সরকারকে, কিন্তু কেন্দ্রের মোদি সরকার তা মানতে বাধ্য নয়, মানে তারা মানছে না, এবং 100 দিনের কাজ আমরা বলছি এটাকে চালু রাখতেই হবে, কিন্তু দেখা যাচ্ছে 100 দিনের কাজ চালু হচ্ছে না, চালু হলেও সেটা বন্ধ থাকছে। আমরা দাবি করেছি যে রেশনে 15 কিলো মাথা পিছু খাবার দিতে হবে মাসে প্রত্যেক ব্যক্তিকে, আর 100 দিনের কাজ কোনো অবস্থাতেই বন্ধ করা চলবে না। এই দাবিতে আমরা সারা দেশ জুড়ে সারা ভারত কৃষি গ্রামীণ মজুর সমিতি, বিকাশ অধিকার আদিবাসী অধিকার বিকাশ মঞ্চ এবং AIKM, সারা ভারত কিষাণ মহাসভা এবং আমাদের CPIML পার্টির পক্ষ থেকেও দেশ জুড়ে আমরা এই প্রোগ্রামে করছি। আজকে আমরা এই বাকুলিয়া ধোয়াপাড়া অঞ্চলের যে আপনার এই যে গ্রামটা রয়েছে সাইরা গ্রামে আমরা একমত হয়েছি যে আমাদের সকলের দাবিগুলো সরকারকে মানতে হবে। নাম্বার 1, আমফানে যে ঝড় ক্ষতিগ্রস্ত চাষি আছে তাদেরকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে, যাদের ঘর ভেঙে গেছে ঘর করে দিতে হবে, হ্যাঁ নির্মাণ করতে হবে, রেশনে 15 কিলো খাবার দিতে হবে প্রতি মাসে প্রত্যেক ব্যক্তিকে, এবং এই যে লকডাউন চলছে কাজ নেই, 10,000 টাকা জব কার্ডে যারা কাজ করে তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা লকডাউন ভাতা দিতে হবে, এবং বাইরে থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা ফিরছে তাদেরকে একটা কোয়ারেন্টাইন সেন্টারে রাখতে হবে। এই যে বাড়িতে ঢুকে পড়ছে তাদের মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে, তাই আমরা বলছি যে পরিযায়ী